প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার জীবনে বাস্তব গল্পগুলো আপনাদের মাঝে তুলে ধরব। জান বাপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান? আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু কেমন আছেন? ভালো আছি। আপনার নাম কি? অন্তরা। তারপর আপনার নাম কি বললেন? অন্তরা। অন্তরা, খুব সুন্দর নাম। তো অন্তরা আপা থাকেন কোথায়? ঢাকায় থাকেন। তন্ত্রা বা কি জন্য আছেন আমাদের ইউটিউবে বলেন? অসহায়ের জন্য। কি কষ্টে আছেন? স্বামীটা মারা গেছে, মারা গেছে তারপর করতে খুব কষ্ট করে কষ্ট করে সংসারে ছিল। আমার একটা মা আছে, বুড়া মা, মা দাঁড়া নিয়ে স্বামী ফেলে দিয়ে যাওয়ার পর খুব কষ্ট করে সংসারে দেখালে। বাবা অসুস্থ, মাথা অসুস্থ, আমি এই সংসারটা চালিয়েছি। আমার খুব ভালোবাসতাম, দুইজন আর কি একটু ভালোবেসে বিয়ে করছিলাম, তার জন্য আমি দেখছি মরবার পর থেকে এখন আমি খুব কষ্ট আছে। এক বাসা বাড়ির কাজ করে দিন মজুরি করে প্রতিদিন কাজ করে দিই, যা তো সংসারে করে খুব তাকে দিন চালাইতেছি। আচ্ছা, মানে বাবা মা মানে স্বামী মারা গেছে না? স্বামী মারা যাওয়ার পরে পরে বাবার বাপ মানে বাপ মার বাসায় উঠছেন? আচ্ছা, তা আপনার বাইকার কোনো ভাই বোন নাই? তো ভাই না বোন? বোন। সে আপনার বড় না ছোট? ছোট। আচ্ছা, তো কেন শ্বশুর শাশুড়ির বাসা জায়গা হয়নি? হ্যাঁ, ও মানে পালায় বিয়ে করছিলেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখন ও তো এখনকার বিয়ে শাদী করবেন? তো কেমন লাগে যে স্বামী সারা কেমন লাগে? স্বামী সারা তো সকালে অন্ধকার, স্বামী না থাকে মাথা থেকে ছায়া না তো একে একে ভালোবাসবে। আচ্ছা, সেটাই তো কথা। তো এখন মনে করেনি যে আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায়, কীভাবে যোগাযোগ করবে? যোগাযোগ করবো যে আমাকে ভালোবাসবে, তারাও আমি ভালোবাসবো, মনের মতন করে যে আমাকে আদর যত্ন দিয়ে রাখতে পারবো, তারাও আমি সারা দিয়ে রাখবো। আচ্ছা, তো যদি বিবাহিত কোনো পুরুষ আপনাকে বিয়ে করতে চায়? যদি মনে করে যদি বিবাহিত হলেও বিয়ে বসব, যদি আমার কিছু পাইলে লেলে যদি রাখতে পারে, যে আমার যুগ শরীরটা রাখতে পারে, তার কাছে আমি বিয়ে বসতে চাই। আচ্ছা, শোক আপনার যদি অন্তরা অন্তরা না অন্তরা বা এখন আর কারো মানে স্বামী মারা যাওয়ার পর আর কারো অন্তরে জায়গা করে নিতে পারেন নাই? না। আচ্ছা, অন্তরা বা আপনার যদি অন্তরা বা সাথে যোগাযোগ করতে চান, তার নাম্বারটা 017-544-10912। আমি নাম্বারটা আবারও বলছি, 017-544-10912। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার, তা আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।